Hello guys, welcome to Shot by Block into welcome para jabena coronavirus. Yes, yes. তো কি অবস্থা তোমাদের? ভালো? হ্যাঁ, আমরা অনেক সেফটি নিয়ে বাইরে আসি, বুঝছো? এই স্যানিটাইজার, গুলি টুলি এগুলো সব সব কিছু নিয়ে বাইরে আসি। বাইরে আসি অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমি তো বলবো না তোমাদেরকে ইম্পর্টেন্ট কাজটা কি। হ্যাঁ, নাহলে আমরা বের হই না। আমরা আজকে 3 মাস পর বের হয়েছি। ওকে, হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রবর্তক মোড়ে। দা প্রবর্তক মোড় ইজ নাও লাইক অস্ট্রেলিয়া ফর আস। অস্ট্রেলিয়া, আমরা এখন এয়ারপোর্টে আছি। হ্যাঁ, আমরা এখন এয়ারপোর্টে আছি। এয়ারপোর্ট থেকে আমরা এখন আমাদের প্লেনটা আসবে। আঙ্কেল কি দেখেন, কি টাকা আসিল? তো এটা আমার ছোট একটা মিনি ব্লগ। হ্যাঁ, মিনি ব্লগ। তো তোমরা দেখো, তোমরা দেখো আমরা কি এরকম পাগলামি করি সারাদিনে। এখন টাস্ক হইতেছে আমাদের, প্লেনটা মিস করা যাবে না। হ্যাঁ, প্লেন আসতেছে, আমরা কাউন্টারে দাঁড়াই। আমাদের কাউন্টার, এটা দেখতেছ না, কাউন্টার। আমরা বসে রাখি, এগুলোতে এগুলোতে স্প্রে মারছি, সচেতন নাগরিক। চাচা, সমস্যা নাই। তোর মতো ঘর থেকে আজকে বাইরেছে, তোর মতো বাইরে ঘর থেকে, তোর মতো ঘর থেকে বাইরেছে। হ্যাঁ, ভাড়া 20 টাকাই। হ্যাঁ, ভাড়া তো 20 টাকা। আমরা আজকে 4 মাস 3 মাস কতদিন পরে ডিসি মোড় আসছি। দেখো, আমরা একটা জানি এবার এটা কি করতাম, এটা তো আমি আমার পায়ের জোর দেয়া ছাড়া চলতেছি, অটোমেটিক চলতেছি, বিকজ অফ দিস সুপারম্যান, সুপার হিউম্যান। থ্যাংক ইউ ব্রাদার। ওকে, তোমরা মানে আবার একটু বেশি কিপটা সোদা করো যে ঘর থেকে, তার না বাইরে বাইরে রিক্সাওয়ালা, তারপর যে টেম্পলার টেঙা কম দাও, ঘুষাই সোশ্যাল ডিস্টেন্স নাই। সোশ্যাল ডিস্টেন্স নাই আছে, একটু করে আছে। আরে বেটা, আমরা তো একটাই, আমরা একটাই, আমরা একজনই একজনই। সো আমরা এখন আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো আমরা এখন বলবো কেন আসছি, কারণ সাকিব একটা 2000 টাকাতে একটা জিনিস অর্ডার করছিল। তো ওই জিনিসটা ওইটা থেকে কি মানে সাকিব যেটা এক্সপেক্ট করতেছিল দারাজ থেকে, ওইটা পায় নাই। তো দারাজ ইজ ভেরি ব্যাড অ্যাপ। আমি একবার একটা জ্যাকেট অর্ডার করছিলাম, জ্যাকেট ছিল কালো, আস্তে আস্তে সে অ্যাশ কালার হয়ে গেছে গা। এই বক্সগুলো দেখি সাকিবের, হঠাৎ করি মানে সাকিবের চোরা শয়তানিটা মাথায় আসে। এরপরে এরপরে চিন্তা করছি যে এখানে ভিতরে কোনো কি বলে টাকা ফেরত দিবে বলছিল, এরপর বললো আবার একটু দারাজ অ্যাকাউন্টে জমা হবে। এখন তো জমা বেরোতে গেলে আবার শপিং করবে,
That's why Sakib is very angry with Daras. Rob, now the chair are the same. Caramel popcorn. অনেকে অনেক রকম কথা বলবে না চল চল চলে রে পিছন পানে চায়না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিয়ে তলা রে শাল পিয়ালের বন্তি কাউই জংলা নদীর পারে হেতে তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে ময়না চল চল ময়না চল চল চলে রে পিছন পানে চায়না রে সো হ্যালো গাইস কেমন আছো তোমরা আমরা এখন সানমার হোসেন সিদ্ধি সানমার হোসেন সিদ্ধি সানমার হোসেন সিদ্ধি আপনাদের নিত্য নতুন নতুন প্রয়োজনীয় তো আমরা কে কি অবস্থা তোমাদের তোমরা যারা ভাই আমার মাথা ঘুরাইতেছে এইগুলোতে তিন মাস পর চড়ার পর লাগতেছে আমি নোয়াখালী থেকে আসছি নতুন নতুন সানমারে আসছি কি জানি ফেস মাস্ক বাইরেছে হাত ছুঁ দিল না যাতে চোখের ভিতরে না ঢুকে হোয়াট এন আইডিয়া ভেরি ব্যাড আইডিয়া ব্রো বাকি তো আমরা আজকে বেরিয়েছিলাম যে কারণে ওই কাজটা শেষ একবার যখন বেরিয়েছিলাম সানমার আসতাম একটা কাজে সেটা হচ্ছে ঘোরাঘুরির কাজে ঘোরাঘুরির কাজে একটু মানে সানমার দেখে গেছি আর কি তিনটা মাস আমাদের সানমার দেখি না জিসি মোড় দেখি না এই জিনিসগুলো উদ্বোধন যখন হয়েছিল তখন আমরা ছিলাম না তো এটা কি কিভাবে ফেলে রাখা যায় এই তো জোস বাতির কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি এখন তো চান্দেও দিনে না আমারে সূর্যও দিনে না চিনবো বাতির কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় এগেইন আমরা প্লেনে চলে আসছি প্লেনে করে এখন আমরা বাসে ল্যান্ডিং হবো রানওয়েতে আছে কিসে রানওয়েতে রানওয়েতে আছে হ্যাঁ রানওয়েতে আছি তো ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আমাদের ব্লগ দেখার জন্য জানি অনেক বিরক্তিকর ব্লগ আমরা আসি বগর বগর করি ও হো হো